फ्रेंड्स गुड मॉर्निंग। तो कल के रात्रे आर शूट करा हुआ ना है, हमरा लूडो खेलसी जेतु नतुन कोर्ट आनसी सबे लूडो खेलसी, चार पाँच दिन खेला हुए आर मान सम्मान एक तो बासते हमें दो तीन बार जीतछी। लूडो आनार पर सन्ध्या बेला जे लूडो खेलसिलाम पाँच बार लूडो खेलसी, माने पाँच दिन मामा पाँच दिन जीतछी, हमें पाँच दिन ही हारछी। কি অবস্থা, রাত্রে তো আমার খেলতে ইচ্ছে ছিল না যে আবার কি না কি হয়, যে আবার সব দানি মনে হয় ঠকবো, কিন্তু না সেরকম কিছু হয় নাই। আমিও ভালো দিছি, মামা সব কয়দানি হারছে আর বাপ্পিও দিছে কয়দান। তো লুডু টুডু খেলার পর সবাই শুয়ে পড়ছি আর ই করা হয় না, শ্যুট করা হয় না। তো সকাল সকাল আবার ক্যামেরাটা অন করলাম আর বাপ্পি গেছে অফিসে। আমি খাবারটা সকালবেলা চাটা আমাদের খাওয়া হয়ে গেছে অনেক আগেই, তারপর এখন ধরেন ভাত খাবো, বাপ্পি খাইটাই গেছে। সকালবেলা করছিলাম ডিম পাতায় কলা পাতায় ভাজছিলাম, মামা আসার সময় কলা পাতা নিয়ে আসছে, বাবু কলা পাতা দিয়েছে আর নারকেল নিয়ে দিয়েছে বাড়ি থেকে, তারপর পিঠা বানাইয়া পাঠাইছিল আর আর কি দিল আর কি কিছুরই পাঠাইছে। তো সব খেয়াল নাই আর আপনাদের দেখাইতেও মনে নাই। তো কলা পাতায় আমি করছিলাম ডিমের পাতুরি, তো আর করছি পেঁপে দিয়ে ডাল। এখন সকালবেলাটা খাবো, ডালটা বাপ্পি খাইয়ে যেতে পারে না কারণ একটু লেট হয়ে গেছিলো, ও শুধু ডিম দিয়া খাইয়ে গেছে কলা পাতায়, পেঁয়াজ আর রসুন কুচি আর সরিষার তেল দিয়া মা খাইয়ে সুন্দর হাঁসের ডিমের পাতুরি করছিলাম। তাড়াতাড়ি করছি, নাহলে যদি একটু সময় পাইতাম তাহলে হয়তো একটু আলু কুচাই দিতাম, কিন্তু সময় ছিল না। তো এই তো এখন খাওয়া দাওয়া করবো আর মামা বাংলা নাটক দেখতেছে, চঞ্চল চৌধুরীর কি বায়ু বায়ু চাপ না কি জন্য একটা নাটক, তো ওইটা দেখতেছে। তো ওইটা দেখা হলে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে ডাল রান্না হয়ে গেছে আর এই পাশে আছে ডিম, এখন খাইতে বসবো। কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ, এই যে লাইট জ্বালান লাগছে কারণ একদম অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি বৃষ্টি নামবে। আর আমি ফোনে দেখছি 11টার দিকে বৃষ্টি নামবে, হ্যাঁ কালকে দেখলাম 1টার দিকে, দুপুর 1টার দিকে বৃষ্টি নামবে কিন্তু নামে না। সেই জন্য মানে এক এক সময় এক এক আবহাওয়া এক একটা বলে, এত বিচ্ছিরি লাগে, সেই জন্য কনফিউজড যে সত্যি নামবে কি নামবে না। এত গরমের মধ্যে যদি একটু বৃষ্টি নামে কি যে ভালো লাগবে, কিন্তু মনে হয় না নামবে, অন্ধকার তো হয়ে আসছে, নামলেই হয়। আর এই যে বলছিলাম এইটা চেঞ্জ করবো, এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার, আমি আমার একদম প্রথম দিকের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই যে এইগুলা কিন্তু আমি নিজে লাগাইছি, মানে এগুলা কিন্তু কাগজ, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলা কাগজ, এখানে টাচ করে দেয় না, সেই জন্য যত রান্না বান্না করি দেখেন এই যে ছিটা সব ছিটা একদম দেয়ালে যখন পড়বে তখন তো আমার আর কিছুই করা থাকবে না। সেই জন্য আমি কাগজ এরকম পাইতা নিই যাতে মানে ই হয়, মানে ছিটারা যদি পড়েও তাহলে যাতে খারাপ না দেখায়, মোটামুটি মানে কাগজ রূপা লাগিয়ে থাকে বেশিটা না দেখায়, সেজন্য আমি অল টাইম কাগজ লাগাই। তো এই কাগজটা এই যে দেখতে পাচ্ছেন একদম ই হয়ে গেছে, মানে সেটা পড়তে পড়তে আসার পর যেহেতু আমি লাগাই সেটা পড়তে পড়তে অনেকটাই নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি আবার কাগজ আনছি লাগাবো একটু পরে। বাতাস আসছে, ওরে আয় তারা জানলা কভার সব দিতেছি, অনেক বাতাস আসছে বাবা। আর একদম এই দেখছেন একদম অন্ধকার হয়ে গেছে সব কিছু, বাইরেটা শুধু পরিষ্কার আর ঘরের ভিতর ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে, দেখাতেছি বাইরের কি অবস্থা। কি পরিমাণ মেঘ হয়েছে, যতই অন্ধকার হোক ভাত তো বেড়ে ফেলছি মামার জন্য, তো দেব। এই যে দাঁড়ান একটু আলোতে যাই, এই যে মামার জন্য যে জানলা কাপড় সব এদিক ওদিক ঠাস ঠাস শব্দ হইতেছে। তো এই যে ভাত ডিম আর এই নিচে ডাল পেঁপের ডাল, এখন মামাকে দেবো।
তো মামা এখন নাটক দেখবে আর খাবে। বুঝে নাটক চলতেছে চঞ্চল চৌধুরীর আর একটা। একটু আগে দেখছে মামা এটার নাম কি জানি মামা, বায়ু কি বায়ুসরা 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 এমনটার নাম কি খসাই, এমন নাম দেখতেছে খসাই। আমি ভাত নিয়ে বসছিলাম এমন সময় বৃষ্টি নামছে, ছাদের বৃষ্টি বাবা। ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, আমিও খেয়ে নিছি তারপরে। আর এখন হালকা হালকা একটু পরিষ্কার হয়েছে, এই যে দেখা যায় অন্তত। আর আমি ঘরে সব লাইন টাইন বন্ধ করে দিয়েছিলাম, ফ্রিজ ট্রিজ, কারণ বিদ্যুৎ চমকানো শুরু হয়েছিল। ফ্রিজ, তারপর লাইট, ফ্যান, যা যা চালানো ছিল সব বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার অন করছি কারণ থামছে, মানে বৃষ্টিও একটু থামছে আর বিদ্যুৎ চমকানোটাও একটু থামছে। তো এখন ওই কাগজটা লাগাবো, তারপর স্নান করে পূজা দেবো। কিছু জিনিসপত্র লাগবে, পিঠা বানাবো। মামা হয়তো আজকেই যাইতে আছে মামা, কিন্তু মামার যাইতে দেয় নাই, কালকে মঙ্গলবার, বাপের ছুটি, বলছি যে কালকে যাবারে সকাল বা দুপুরের দিকে। তো মাছ ভিজাই ফেলাইছি, আলু রান্না হবে হয়তো দুপুরবেলা, আর মামা একটু পরে আসবে মাছ কিনতে গেছে। মামাও হয়তো মাছ টাছ কিছু কিনবে, চিংড়ি পিঠা খাইতে চাইছে। যদি চিংড়ি পিঠা বানায় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই পাশে গান ছাইডা রাখছি, মানে ই গান, পুরানো দিনের গান, কারাওকে যে গানগুলো হয় না বাংলা, তো ওইগুলো ছাইডা রাখছি, ওগুলো শুনতে আসছি। আর এটা করতেছি তাড়াতাড়ি করতে হবে, কারণ বেলা বাড়তেছে আস্তে আস্তে। এই যে আমার হয়ে গেছে, এই যে পুরাটা, এই পাশটা লাগাই নাই বুঝতে পারতেছেন, কারণ কষ শেষ হয়ে গেছে, কষ আনতে হবে। তো কষ্ট সারানোর পরে ওই সাইডটা লাগাবো, আর এই সাইডটা যেই পুরো লাগাই ফেলছি। আর সময়ও নাই, রান্না করতে হবে, স্নান করতে হবে, পূজা দিতে হবে, অনেকক্ষণের কাজ। তো এগুলো এখন সবুজ কাজ করে রাখি, মামনি আসছিলো সেই জন্য একটু বেশি দেরি হয়ে গেছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা একটু টাফ, তো ওরে বুঝাই সুজাই একটু আগে পাঠাইছি, নাহলে আমার আরও দেরি হতো, আর মামা এখনই আসা পড়বে। তো দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল, এখন মিনিমাম বাজে 12:30টার বেশি, 1:15টার মতো। তো রান্না করতে হবে, অনেক সময় আগে থেকেই বলতেছি যে রান্না করতে হবে, মামা আয়সা পড়ছে, মাছ টাছ নিয়ে আসছে, ওইগুলো কাটতে হবে। আর আমি তো মাছ ভিজাই ফেলছি, এখন কী দিয়ে কী করব এখনও ঠিকঠাক সিদ্ধান্ত হয়নি। আমার কাজের আপা আসছিলো, ঘরটার মুছে দিয়ে গেছে, আর কালকে যেহেতু আসে না, সে সময় একটু হেরফের হয়ে গেছিলো, সেই জন্য কালকে আসতে পারে না। সেই জন্য কালকে যে জমানো জামা কাপড় ছিল ওইটাও ধুয়ে দিয়ে গেছে একবারে। তো একটু আগে গেল, মাঝখানে আবার ইলেকট্রিশিয়ান আসছে, আমাদের যে কলিং বেলের লাইন আর হয়েছে যে একটা লাইটের লাইন, দুইটা জয়েন্ট হয়ে গেছিলো। তো কলিং বেলে চাপ দিলেই লাইটটা অন হয়ে যায়, তো সেই জন্য ওইটা ঠিকঠাক করে গেছে। এখন যাব স্নান করতে, স্নান করে আসে পূজা দেবো। আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। কী বাবাই, তো বাবাই আসছে ওই, শরীরের প্রতি যত্ন নেবেন, আর মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, আর বাইরে যতটা কম যাওয়া যায় মানে ততটা কম যাওয়ার চেষ্টা করবেন, দরকার ছাড়া না, মানে সবারই তো বাইরে যেতে হয় নাই না, কাজটা সবারই থাকে ছোট আর বড়, তো একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। অনেক বক বক করলাম, আজকে পর্যন্ত টাটা।